কি কোর্টে দাবি করেছে 10,000 কোটি টাকা দুর্নীতি রেশন কেলেঙ্কারিতে কি বলবেন? সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জেনে আমরাও আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, আমরা আশঙ্কা করছিলাম যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি, কারণ এই দুর্নীতিটা 12 সাল থেকে শুরু হয়েছে 22 সাল পর্যন্ত চলেছে। কারণ যে গমটা ভারত সরকার এফসিআই এর মাধ্যমে দিচ্ছে, সব রাজ্যে গম দেয়, এখানে আটা দিচ্ছে, আটাগুলো নিম্নমানের। সব রাজ্যে মোদিজি যে 82 কোটি লোককে বিনা পয়সায় রেশন দিচ্ছেন মাথা পিছু 5 কেজি করে, আপনি ঝাড়খণ্ডে অন্য রাজ্যে দেখবেন সেখানে গম দেয়, এখানে গমগুলো খোলা বাজারে মাহবুবুর রহমান জনপ্রিয় মল্লিকরা বেচে দিয়ে পচা গম দিয়ে, রিজেক্টেড গম দিয়ে পেশাই করে আটার প্যাকেট করে লোককে খাওয়াচ্ছে। চালের ক্ষেত্রেও একই জিনিস, এফসিআই যে ভালো মিলের ভালো চাল, ফ্রেশ চাল, সেই চালটা জনগণ পাচ্ছে না, সেই চালটা মমতা ব্যানার্জির লোকেরা বেচে দিচ্ছে, অন্য রাজ্যে পাচার করছে, 36 গড়ে পর্যন্ত চাল বেচেছে, সেখানে কাকর ভর্তি খারাপ চাল দিচ্ছে। এবং আপনি ধান কেনাতে এবারের এমএসপি চলছে 2350 টাকা করে কুইন্টাল, এবং 1 বিঘাতে সর্বোচ্চ 20 কুইন্টাল ধান লোক দিতে পারবে, এটা ভারত সরকারের প্রজেক্ট এবং সহায়ক মূল্য ঘোষণা করেন নরেন্দ্র মোদীজি ভারত সরকার। আপনি দেখবেন গত 22 সাল পর্যন্ত ধানের রেজিস্ট্রেশন করেছিল পশ্চিমবঙ্গে 29 লক্ষ লোক, এবারে এই চোররা ধরা পড়ার পরে জনগণ সচেতন হওয়ার পরে মাত্র 11 লক্ষ কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে, তার মানে 18 লক্ষ ভুয়া কৃষকের নাম রেজিস্ট্রেশন করে রাইস মিল মালিকরা এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং চোর মমতার সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার কোটি টাকা এতদিন ধরে মেরেছে 10 বছর। তাই 10,000 কোটি টাকাটা আশ্চর্য হওয়ার কিছু নেই, তবে এটা আমার মনে হয় একটা বড় স্ক্যাম, এবং এই স্ক্যামের সঙ্গে উপরের আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব তারা নিচের দিকে নামছেন, শঙ্কর আড্ডদের গ্রেফতার করছেন সঠিক, কিন্তু উপরের দিকে ওঠা দরকার আছে। যে যে আইএস অফিসাররা এর সঙ্গে যুক্ত, পারভেজ আহমেদ সিদ্দিকী সহ যে যে আইএস অফিসাররা যুক্ত, হরিকৃষ্ণ দ্বিবেদী সহ এবং মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, এই এই দিকেও এই তদন্তের গতিটা নিয়ে যাওয়া দরকার আছে। নিচের দিকে হচ্ছে ঠিক আছে, উপরের দিকেও চোরেদের গায়ে হাত পড়া দরকার। মানুষকে খেপিয়েছেন, আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন, গুলি করেন। মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না, বালিগঞ্জে পাননি, সাগরদিঘিতে পাননি, মুসলিমরা বুঝে গেছে 100টা মুসলমান গুন্ডা ডাকাত তারা বড়লোক হয়েছে, বাকি তারা গরিব হয়েছে। তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার, যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ পড়তো তাহলে আবার 30% শীতলকুচির ভোটের পরে যেমন এক করেছিল এক করে ফেলত। তাই যেভাবে ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছেন, গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছেন আজকে ভারতীয় জনতা পার্টির 3 জন বিধায়ক, অ্যাডভোকেট অম্বিকা রায়, বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, তাদের সঙ্গে অন ব্যাপক বিজেপি লেজিসলেচার টিম আমরা মিট করে তাদেরকে সহানুভূতিও জানিয়েছি। তাই এইভাবে আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জি দায়ী। লুকআউট নোটিশ জারি হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, পালানোর কোনো রাস্তা নেই, ওর সঙ্গে জুনাইদ বলে একটা ছেলে আছে, তার ফোন থেকে ভাইপোর পিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও, বাজার খারাপ। আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে, কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয় লুকিয়েছিল, বরিশালে যাওয়ার টার্গেটে আছে, কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে, তাই চিন্তার কোনো কারণ নেই, এদের অবস্থা যা হওয়ার তাই। যারা তাণ্ডব করেছে তাদের তো কোনো
দক্ষিণ চব্বিশ পরগনা ক্রমশ দেশের সংবিধান শাসন আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে, এবং এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে, কেউ তৃণমূলের এমএলএ, কেউ তৃণমূলের এমপি, কেউ তৃণমূলের জেলা পরিষদ, কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল, এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে। যারা যারা কালকে এই তাণ্ডব চালালো তাদের মধ্যে আজকে কোনো বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে তারা বলছে রয়্যাল বেঙ্গল টাইগার সাজান। সেই স্থানীয় যতক্ষণ না এই মামলা এনআইএ বা সিবিআই না নেবে ততক্ষণ গলা থেকে এই আওয়াজ বেরোবে, কারণ মমতা পুলিশ তারা উল্টে শাহজাহানের বাড়ির কর্মচারীকে দিয়ে নাজাক থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করিয়েছে। আপনারা ছটফট করেন না, এদের ঠিক হবে। অধীর চৌধুরী আজকে বলেছে যে 356 জারি করতে, অধীর চৌধুরী আজকে বলেছে যে কেন্দ্রীয় সরকার এখানে বলেন আর লোকসভায় গিয়ে লাফাবেন, রাষ্ট্রদ্রোহী মহুয়া মৈত্র হয়ে কেমন লাফাচ্ছিল লোক দেখেছে, নরেন্দ্র মোদীজিকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল এই অধীর চৌধুরী। এই বহরমপুরের ভোটটা নেওয়ার জন্য, বিশেষ করে 51% হিন্দু ভোট, তাদের ভোটটা নেওয়ার জন্য তিনি এই ধরনের নাটক বহরমপুর আর কলকাতায় করেন, আর দিল্লিতে গিয়ে চোর মমতা তার চোর ভাইপোর সঙ্গে বসে ডিনার করেন। দাদা শঙ্করাটে যে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং বিদেশি মুদ্রার কি ওনার ছেলেও কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল সোনার স্মাগলিং নিয়ে, এবং তদন্ত তার আপন গতিতে চলবে এবং ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তদন্তকারী সংস্থার উপরে আস্থা রাখুন। এবং লেটেস্ট যেটা রেশন কেলেঙ্কারিতে হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো র্যাকেট গোটা রাজ্যে কাজ করছে এবং উত্তর চব্বিশ পরগনা বিশেষভাবে কাজ করেছে, কারণ মমতা ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনায় আলপিন থেকে এলিফ্যান্ট জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে করাতেন, চার চোখ দিয়ে দেখতেন, কারণ জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের যে স্কিম রয়েছে 25 টাকা রাখবে, 75 টাকা মমতাকে দেবে, এই পলিসি অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিক 75 টাকা কালীঘাটে পৌঁছে দেবে। ইডির বিরুদ্ধে পাল্টা পুলিশ মামলা করেছে আজকে, ও মামলা টিকবে না, আমি ইডিকে পরামর্শ দিব, উচ্চ আদালতে যান, একদিনে মামলা আউট হয়ে যাবে। আর আমাদের যে 2019 তিন বিজেপি কর্মীকে খুন করেছিল তার লাশ পাওয়া যায়নি, তাদের পরিবারকে নিয়ে আমি যা ব্যবস্থা না নিচ্ছি দেখতে পাবো। বেঙ্গল গভর্নমেন্ট ইসমে পুরা কে পুরা উসকা মিলা ভাগা থাকে, জব ইডি কা টিম ছোটা সে সেন্ট্রাল ফোর্স লেকার সল্ট লেক সে নিকলা থা সুবহ আর্লি মর্নিং 5 বজে, তব পহলে জানকারি শাহজাহান শেখ আর উনকি গুন্ডা কো পুলিশ নে জানকারি দিয়া যে তুম এ আ রা হ্যায় তুম আপনি আদমি কো অ্যাসেম্বলি কর লো জমাড়া কর লো আর উসকা উপর হামলা কর দো। কাল ও জো জিয়াউদ্দিন বলকে জো প্রধান কার নাম মাইনে লিয়া হ্যায় সোশ্যাল হ্যান্ডেল মে উসকো পুলিশ নে উঠায়া থা, वहाँ का जो ओसी है वो सुकुमार महातो संदेश खाली का जो एमएलए है टीएमसी का, उसका गाड़ी में मिडनाइट में छोड़ दिया। और एक आमिनुल इस्लाम बोल के एसडीपीओ है वहाँ का, उन्होंने शाहजान शेख को निकालने के लिए फ्री पैसेज बना दिया था। ये पूरा मिला भगत है, जैसे यहाँ का अभिजीत है ना, एक गो तस्करी से इसका इन्वॉल्वमेंट है, नॉर्थ चौबीस परगना से सब लोग को लाया है, पंचायत बोर्ड में पूरा के पूरा धांधली हुआ है, हर काउंटिंग सेंटर में धांधली हुआ है, पुरुलिया का हर वीडियो एक्स्ट्रा बैलेट पेपर प्रिंट किया, पंचायत अपना सब जगह डबल बैलेट छपाना
ডবল ব্যালট সেপারেট সিটে অরিজিনাল আউট করে ওগুলো সব ঢুকিয়ে দিয়েছে পুলিশ। হিসাব হবে, হিসাব হবে। বিজেপি সরকারে আইলে কমিশন বসিয়ে এদের সব বের করবো, বিশ বছরের হিসাব বের করবো বলে দিয়ে গেলাম। পুরুলিয়া হলো জঙ্গল সুন্দরী, অরণ্য সুন্দরী, এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল সাদা সিধা। আপনাদের প্রণাম জানিয়ে বলে গেলাম, ট্রাস্ট আস, নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখুন, আমরা যা করার করব। ভাইপোকেও না বলেছি, ভাইপো বলছিল যে লিপস এন্ড বাউন্সে এক টাকা ঢুকে থাকলে আমি ফাঁসির দড়ি নিয়ে নেবো, কাউকে ডাকতে হবে না। কিন্তু ওনার 7,56,00,000 টাকার দুটো বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে, 7,56,00,000, 1 কোটি, 1 টাকা নয়, অনেক বেশি টাকা। তারপরেও ভাইপোকেও বলছি যে আপনাকে ফাঁসির দড়ি নিতে হবে না, আপনি আইনের আশ্রয়ে যান, আইনের আশ্রয়ে গিয়ে আইনি লড়াই করুন, আমরা ফাঁসিকে সমর্থন করব। আমি কেন্দ্রীয় তদন্তকারী দলের দিক নেই, আমি রাজ্যের বিরোধী দল নেতা, এবং যতগুলো ইনভেস্টিগেশন হচ্ছে সব কোর্ট মনিটরিং হচ্ছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। কোনোটাতেই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো ডাইরেক্ট রোল নেই, সব ইনভেস্টিগেশন হচ্ছে থ্রু কোর্ট ডাইরেকশন এবং কোর্ট মনিটরিং। কিভাবে তদন্ত হবে, তদন্ত গতি প্রকৃতি কি হবে, এটা প্লিজ আস অনারেবল কোর্ট, কোর্ট উইল ডিসাইড। সেটা নিশ্চিতভাবে ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সব জেনেছেন, গতকাল তিনি বা তার দপ্তর এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন, যিনি কাশ্মীরকে সোজা করে দিয়েছেন, সেখানে এই ধরনের মমতার 5 পয়সা 10 পয়সার গুন্ডাদের সোজা করতে বেশিক্ষণ লাগবে না।